একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে রায় যে কোনো দিন। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেয়। এদিন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল দুইয়ে আসামিপক্ষের দেয়া যুক্তির খণ্ডন করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের কৌশলী সৈয়দ হায়দার আলী ও তুরিন আফরোজ যুক্তি খণ্ডন করেন। সোমবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষে ট্রাইব্যুনাল উভয় পক্ষকে ধন্যবাদ জানান। একাত্তরে যুদ্ধাপরাধের সাতটি ঘটনায় গত বছরের 4 জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে কামারুজ্জামানের বিচার শুরু হয়। যে সমস্ত অভিযোগ সাতটা অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সাতটা অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। সর্বোচ্চ শাস্তি জানেন আপনারা, মৃত্যুদণ্ড, সেটি আমরা প্রার্থনা করেছি আদালতের কাছে।